ধন্যবাদ জানাই আবার আমার প্রতিটি ভাই বোনদের যিশু নামে, যারা আজকে আমরা উপস্থিত হয়েছি প্রভুর উপাসনার জন্য। আজকে প্রভুর দিন, আর তাই প্রভুর সামনে আমরা তার আত্মিক অনুগ্রহ দানের মধ্য দিয়ে যে পরাক্রম পেয়েছি সেই পরাক্রমে আমরা আজকে দাঁড়াব। তাই আমি আজকের বিষয়কে আমরা বেছেছি খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের অনুগ্রহ। আজকে আমরা ঈশ্বরের কাছে নমিত হয়েছি, কিন্তু কিভাবে সম্ভব হলো পাপের পৃথিবীতে মানব জাতি অধিকার পেল পবিত্র ঈশ্বরের উপাসনার করা। আর তাই আজকের আমাদের পাঠ্য অংশ উপাসনার আগে যে খ্রিস্টের মধ্য দিয়ে যে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, আর তাই বাক্যে করন্থীয় একেতে বলছে, কিন্তু তা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো। আসুন আমরা নমিত হই প্রভুর কাছে, প্রার্থনা করি যাতে প্রতিটি হৃদয় তার পবিত্র আত্মার মধ্য দিয়ে উনি যা বলতে চান সেই কথা যেন শ্রবণ করতে পারে, সেই আশীর্বাদ আমরা তার কাছে চাইব। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু, তুমি আমাদের মধ্যে বিরাজ করছো তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে, তোমার জীবন্ত উপস্থিতি প্রভু। প্রভু আমাদের প্রতিটি আত্মা যারা রয়েছে এখানে, যারা তোমার এই পবিত্র বাক্য শ্রবণ করছে, তাদের হৃদয়ে তুমি তোমার সেই পরাক্রম দেখাও প্রভু, যে পরাক্রম দিয়ে আমাদের জীবনকে পবিত্রতায় আহ্বান করেছো। আহূত হয়েছি আমরা প্রভু তোমার সত্যের মধ্য দিয়ে, তোমার জীবনের মধ্য দিয়ে, তোমার অনুগ্রহ প্রদানের মধ্য দিয়ে। তাই আমাকে সাহায্য করো তোমার ক্রুশের নিচে নিজেকে অর্পণ করতে, এবং প্রতিটি আত্মাকে আমি অর্পণ করি যারা যেখানে যে অবস্থায় রয়েছি আমরা, যাতে তুমি যা চাও তোমার আত্মার মধ্য দিয়ে সেই কথা আজকে আমাদের বলো, আমাদের হৃদয়কে সেই বিশ্বাস দাও, সমস্ত আমাদের বাধাকে হৃদয় সরিয়ে উত্তীর্ণ করো, আমাদের সাহায্য করো। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ জানাই ঈশ্বরকে। আজকে আমাদের এই আলোচ্য অংশে উপাসনার আগে আমরা দেখব এক করন্থীয়, সমস্তভাবে এক করন্থীয় এক অধ্যায়ের 18-31 পদ। অনেকটা বড় অংশ, কিন্তু আমরা উপাসনার জন্য এটাই বেছে নিয়েছি। যদি এক করন্থীয় এক অধ্যায়ের 30 পদে দেখি, সেখানে বলছে সাধু পৌল এই পত্রটা দিয়েছিল করন্থীয়দের প্রতি, সেখানকার যারা চার্চ বা মণ্ডলী ছিল, এবং এই অংশটার মধ্য দিয়ে অনেক শিক্ষণীয় রয়েছে। কিন্তু আমরা এই উপবাসের আগে ঈশ্বরের সমস্ত যে গুণ, ঈশ্বরের কৃতিত্ব, সেই জায়গাটা, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচ্য অংশে থাকব। বলছে এক অধ্যায়ের করন্থীয় এক করন্থীয়র 30 পদে, কিন্তু তা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা। আমরা পুরো অংশটা দেখব, কারণ এটা আমাদের লক্ষ্য আজকে, যে কি করে আমরা খ্রিস্ট যিশুতে আছি, আর তিনি আমাদের জন্য কি করে জ্ঞান হলেন বা প্রজ্ঞা, ধার্মিকতা হলেন এবং পবিত্রতা বা পরিত্রাণ হলেন, সেটা আমরা এখান থেকে দেখব। আমরা এক করন্থীয় এক অধ্যায়ের 18 শুরু করব, 31 অব্দি যাব। আমরা দেখছি যে বলছে এই পত্রে এখানে যে কারণ সেই ক্রুশের কথা বলছেন সাধু পৌল, যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে ক্রুশের কথা ঈশ্বরের যে সন্তান জীবন্ত পুত্র ক্রুশে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে, কি তার ব্যাখ্যা, বলছে যাহারা বিনাশ পাচ্ছে তাদের কাছে এটা মূর্খতা, এর কোনো দাম নেই, এর কোনো মূল্য নেই, ওটা মূর্খ লোকেদের জন্য। কিন্তু যারা পরিত্রাণ পাইতেছে, যে আমরা, আমাদের কাছে তা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। এখানে আমরা দেখব যে বাক্যের অংশে যে দু ধরনের জাতের কথা বলা হয়েছে বা লোকের কথা বলা হয়েছে, যারা বিনাশ পাচ্ছে প্রতিদিন তাদের পাপের জীবনে এই পৃথিবীতে চলতে চলতে মৃত্যু জীবনে প্রবেশের অপেক্ষায় রয়েছে সাধারণভাবে এই পৃথিবীতে সবাই,
আই তাদের যখন বলা হয় ক্রুশের কথা, তারা ভাবে এর কোনো মূল্য নেই, এর কোনো ভ্যালু নেই, এটা আমাদের কি করতে পারে। কিন্তু আমরা আমরা কারা সেটা পড়বো, আমরা যারা ঈশ্বরের কাছে পরিত্রাণ পেয়েছি যিশুর মধ্য দিয়ে, তাদের কাছে এটা পরাক্রম স্বরূপ হয়েছে। কিন্তু এখানে আমরা দেখি কেন তাদের কাছে মূর্খতা, যারা বিনাশ পাচ্ছে, কারণ কারণ তখনকার দিনের এই করন্থীয় মণ্ডলীর এখানে যখন বলা হচ্ছিল, সেখানে যারা নানান ইহুদি অহিদি থেকে এসেছিল এই মণ্ডলীতে, এবং অনেক অহিদি বেশিরভাগ ছিল যারা নিচু থেকে এসছে, যাদের সামাজিক সম্মান মান যশ পর্ব কিছু নেই সেভাবে, তো তাদের কাছে এটা মূর্খতা। কারণ কারণ তারা তাদের যে জীবনের পাপের ব্যাধি, সেই ব্যাধি তাদের জীবনকে সংক্রমিত করেছে, তাদের মনকে, যে তারা যেটা করে নিজেরা সেটাকেই সত্য ভাবে, ঈশ্বরের কাজকে তারা মূল্যহীন ভাবে, তারা অর্জন করতে চায়, ঈশ্বরের আশীর্বাদ অর্জন করতে চায়, যা কোনোদিন মানুষ অর্থ দিয়ে, ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে অর্জন করতে পারে না, আর তাই তারা বিনাশ হচ্ছে। কারণ যারা আমরা যিশুকে বিশ্বাস করেছি, যোহনের 3:16 বলে ঈশ্বর তার একমাত্র পুত্রকেই পৃথিবীতে দিলেন, যে কেহ আমরা বিশ্বাস করি তারা বিনষ্ট হই না, বিনাশ হই না, অনন্ত জীবন লাভ করি, আমেন। আর সেইটা দু ধরনের আমরা দেখছি লোক, এক যারা বিনাশ পাবে, যারা পাপ করে চলবে, যিশুর কেন ক্রুশে গেছেন, তার মূল্যটা কি আছে আমাদের জীবনে, সেই ক্রুশের প্রভাব বা ফল আমাদের জীবনে কি আনে, সেইটা তারা শোনেন না, শুনলেও তা গ্রহণ করেন না, তাই তারা অনন্ত মৃত্যু জীবনের পথে ধাবিত হচ্ছেন প্রতিদিন। আর এক প্রকার যারা আমরা রয়েছি, আমরা এই বাক্যে বিশ্বাস করেছি। এই ক্রুশের কথা বলতে কি বোঝাচ্ছে, ক্রুশ বলছে যে সেই ক্রুশ, যে ক্রুশ যিশুর ক্ষতবিক্ষত সেই দেহটাকে, চাবুক কাটার মুকুট, এক যন্ত্রণাদায়ক মৃত্যু, কষ্টভোগের মৃত্যু, যা প্রতীকীভাবে মানব জাতির দণ্ডাজ্ঞা বা শাস্তি পাপের উনি বহন করেছেন। আর কি ঈশ্বরের ন্যায় পরায়ণতা, জাস্টিফিকেশন, যে মানব জাতির পাপের মূল্য উনি দিয়েছেন, এই ক্রুশ যার কথা বলছি, ক্রুশের কথা, সেই মূল্যবোধের কথাই এটা বলে। কারণ এই ক্রুশ বুঝিয়ে দেয় যে ঈশ্বরের ন্যায় বিচার পাপীদের জন্য, আর সেটাকে কি করে, দ্বিখণ্ডিত করে, পাপীদের জীবন পাপের থেকে সত্যের জীবনে, পবিত্রতার জীবনে নিয়ে আসে। আর তাই যারা পরিত্রাণ পায় তারা কি করেন, তারা ওই ক্রুশের কথা যখন শোনেন, সেই কথাতে তারা বিশ্বাস নিয়ে তা গ্রহণ করেন, পাপের ক্ষমা চান। কিন্তু কথা হচ্ছে যে কি পরাক্রম এটা, কি ধরনের পরাক্রম, যে বলেছে ঈশ্বরের পরাক্রম স্বরূপ, এ হচ্ছে সেই পরাক্রম, যে পরাক্রম মানব জাতির সমস্ত পাপের প্রায়শ্চিত্ত নির্ধারিত করে দেয়, এ হচ্ছে সেই পরাক্রম, ঈশ্বরের সমস্ত অনুগ্রহ বা দয়ার কথা বলে, ক্ষমার কথা বলে, যে সমস্ত উদ্ধেও ঈশ্বর আমাদেরকে হাজার ভুলের মধ্যে বলেন আমি তোমাকে ক্ষমা করেছি। আর তাই এই ক্রুশের কথা যারা শুনে তাদের কাছে অনেক কিছু গ্রহণযোগ্য হয় না। কথা হচ্ছে কেন বলেছে যে, এবার 19 আমরা দেখব, এখানে বলছে এই কথাটা আমরা জানি, সেই
পুরাতন নিয়ম থেকেই নিয়ে এসছে, যিশাইয়া থেকে এনেছে, যেখানে বলছে কারণ লিখিত আছে, মানে পুরাতন নিয়মে লেখা আছে যে আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করব, বিবেচক লোকেদের বিবেচনা ব্যর্থ করব। এই কথাগুলো কেন আমাদের আজকে শুনতে হচ্ছে? কারণ এই করিন্থীয় চার্চে এমন কিছু যারা লোক ছিল, যাদের জীবনযাত্রা ছিল, তারা জ্ঞানী ছিল, শিক্ষিত ছিল, জিহুজ জাতি বা ইহুদি জাতি, তারা সমস্তভাবে তাদের ধর্মীয় রীতি নীতি বিধি ব্যবস্থা পালনের মধ্য দিয়ে তাদের নিজেদেরকে পবিত্র বলে গণ্য করত। এবং তখনকার দিনে যারা অইহুদি ছিল বা গ্রিক ছিল, তারা প্রজ্ঞা বা জ্ঞানের সন্ধানে লিপ্ত ছিল। আর তাই বলেছেন ঈশ্বর যে আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করব। তার মানে কি বলতে চাইছেন? যে মানুষের জ্ঞান কি হয়? তা সীমিত জ্ঞান। মানুষের জ্ঞানের উৎস কোথায়? তা মানুষের জীবনের অভিজ্ঞতা এবং তার পাঠ্য জীবনের মধ্য দিয়ে। তাই মানুষ তার বুদ্ধিতে ঈশ্বরের যে মানব জাতির জন্য পরিত্রাতের উদ্দেশ্য তা বুঝতে সক্ষম হয় না, তার কাছে মূর্খতা এটা একটা। তাই ঈশ্বর বলেছে জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করব, মানে তার মানে উনি ঈশ্বর জ্ঞানীদেরও জ্ঞানী, যিনি সমস্তভাবে যিশুর মধ্য দিয়ে যে কাজ করতে চলেছেন, যে জ্ঞানবানরা তাদের জ্ঞান দিয়ে তাদের রীতি আইন ধর্মীয় দিয়ে তারা ঈশ্বরের খোঁজ পেতে চায়, ঈশ্বরের পবিত্রতা অর্জন করতে চায়। আর তাই বলছেন যে এই পবিত্রতা না অর্জন করা যাবে না, ঈশ্বরের খোঁজ পাওয়া যাবে তোমাদের জ্ঞান দিয়ে। তাই বলছি যারা বিবেচক লোক তারা অনেক কিছু বোঝে পৃথিবী, কিন্তু ঈশ্বরের সত্য তারা জানতে পারবে না, তারা ব্যর্থ হবে, কারণ তাদের জ্ঞান তাদের জীবনে গর্বের পর্দা আনে, মিথ্যে গর্বের পর্দা। তাদের ধর্মীয় রীতি তাদের মিথ্যে পবিত্রতার জালে বেড়া জালে আটকে দেয়, তারা ঈশ্বরের সত্যকে জেনেও চলতে পারে না। আর তাই বলছে নষ্ট করে দেব, মানে ঈশ্বর সেটাকে সমস্ত ভাবে নালিফাই করে, তার মানে সমস্ত ভাবে সেটাকে মূল্যহীন করে দেয়। আর তাই সেই জ্ঞান কি করতে পারে না? সেই জ্ঞান হচ্ছে ঈশ্বরের যে শক্তি, যার মধ্য দিয়ে মরণশীল মানুষকে অমরণশীল করে, সেই মানুষের জ্ঞান করতে পারে না, না পারে মানুষের পাপীদের পরিত্রাণ দিতে বা মৃত্যু থেকে অনন্ত উদ্ধার করতে, না মানুষকে ধার্মিকতা দিতে পারে মানুষের জ্ঞান, না মানুষকে পাপের প্রায়শ্চিত্তের কোনো পথ দেখাতে পারে। আর তাই যখন বলি যাহারা যাদের জ্ঞান আছে তাদের কথা বলতে, কাদের বলছে? তখনকার দিনে যারা নিজেদের বুদ্ধিমান মানত, যারা নিজেদের সমাজের যশ প্রতিপত্তি ধর্মীয় ধর্মীয় প্রতিপত্তি সবকিছুর মধ্যে তাদের জীবনকে এক অসাধারণ বলে ভাবত, আর তারা ঈশ্বরের সত্য যে যিশুর মধ্য দিয়েই পাপের পরিত্রাণ মানুষের জীবনে, সেটাকে তারা মানত না। আর আমরা যারা তারা বিশ্বাস করেছি যে ক্রুশে যিশু যে কাজ করেছেন আমাদের পাপের জন্য, আমরা তাই তার অনুগ্রহ দয়া পেয়েছি, তার ধার্মিকতার মধ্য দিয়ে তার ন্যায় বিচার পেয়েছি, আর পেয়েছি তার পুত্রের মধ্য দিয়ে নতুন জীবন। আর তাই বলছে যে প্রজ্ঞাটা কি বা এই জ্ঞানটা কি? বলছে যে এই জ্ঞানটা তাদের জন্য হচ্ছে কি, 20-21 বলছি, জ্ঞানমান কোথায়, অধ্যাপক কোথায়, এই যুগের বাদানুবাদীরা কোথায়, যারা যুক্তিবাদী? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মুখ্যতায় পরিণত করেন নাই? কারণ ঈশ্বরের জ্ঞান ক্রমে যখন জগৎ নিজ জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানিতে পায় নাই, তখন প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসীদের পরিত্রাণ করতে ঈশ্বরের সুবাসনা হইল। বলছে যে যারা জ্ঞানবান, যারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা সামাজিক প্রতিপত্তি দিয়ে ঈশ্বরকে
খোঁজার চেষ্টা করে, পাওয়ার চেষ্টা করে, বা নিজেদের সম্বন্ধে অনেক উচ্চ ধারণা পোষণ করে, বলছে তাদের জ্ঞান অনেক দুর্বল। কারণ এই পৃথিবীর জ্ঞান আর ঈশ্বরের শক্তি যার মধ্যে লুকিয়ে আছে মানুষের জীবনের পরিত্রাণের উৎস, তা কোনোদিন এক হতে পারে না। আর তাই মানুষ ঈশ্বর তার জ্ঞানের মধ্য দিয়ে সমস্ত সেই তুরিধ্বনি বাজিয়েছে মানুষের জ্ঞানের কে ছাপিয়ে দিয়ে। আর তাই খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থান সেই সত্যকে আমাদের সম্ভবতা দেয় যে ঈশ্বরের সামনে যখন আমরা আসি, আমরা প্রমাণ করি যে যিশুর দান আমরা গ্রহণ করে তাকে বিশ্বাস করেছি। আর তাই মানুষের যে জ্ঞান, তার নিজের চালাকিকে বা নিজেকে জাহির করার জন্য, নিজের গৌরবটাকে দেখানোর জন্য সমাজে এবং সকলের সামনে, কিন্তু ঈশ্বরের জ্ঞানের সূত্র হচ্ছেন ঈশ্বর। আর তাই এই জ্ঞানটা একটা শুধু জ্ঞান নয়, মানুষের আচরণ যা প্রভাবিত করে। আর তাই বলছে কারা জ্ঞানী, বলছে যে যারা সত্যের সন্ধান করে মানুষ, যাদের নিজেদের জ্ঞান দিয়ে যিশু এসে যোহনের 14:6 বলেছে, আমি সেই সত্য, যে সত্য তারা খুঁজছে তাদের জ্ঞান বুদ্ধি বিচার বুদ্ধি দিয়ে, তারা মিথ্যের অনুসন্ধান করছে, যিশু বলছে আমি সেই সত্য। আর তাই যারা নিজেদের সমাজের অর্থ দিয়ে বা বুদ্ধি দিয়ে নিজেদের সমস্ত সমাজের অবস্থানকে উচ্চতায় আনে, যিশু বলেছে মতিলিখিত 11:25 যে দেখো পিতা তুমি যা লুকিয়ে রেখেছিলে, যা বলনি সব বিজ্ঞ লোক জ্ঞানী লোকেদের কাছ থেকে, তা সরল শিশুদের মতো সকলের কাছে খুলে দিয়েছে। আজকে কেন এই অংশটা আমরা উপাসনা দিচ্ছি, আমরা দেখেছি যিশু যাদের 12 শিষ্য মনোনীত করেছিলেন তারা কেউ বিশেষ ব্যক্তি ছিলেন না সমাজে, তারা জেলে ছিলেন, কেউ কেউ ট্যাক্স কালেক্টর ছিলেন, অনেকে অনেক ধরনের জীবনযাত্রা ছিলেন। আর আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের আর্থিক যোগ্যতার জন্য যিশু আমাদের মনোনীত করেননি, আমাদের বাহ্যিক আচরণ দেখে উনি সন্তুষ্ট হয়ে আমাদের আহুত করেন এখানে। কারণ আবার বলি, আজকে অংশ যেখানে পড়ছি যে খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্তি লাভ আমাদের। আর তাই বলছে যে এই পৃথিবী কখনো পারে না তাদের সমস্ত জ্ঞান দিয়ে ঈশ্বরের খোঁজ পেতে। কারণ কারণ 21 পড়ছি আমরা, কারণ ঈশ্বর জ্ঞান ক্রমে যখন জগৎ নিজ দ্বারা ঈশ্বরকে জানতে পায়নি, তখন প্রচারের মূর্খতা দ্বারা, তার মানে ঈশ্বর সেই ভাববাদী থেকে শুরু করে সকলকে পাঠিয়েছিল, আমাদের জীবনে সেই পরিত্রাণ এনেছিল। ভাই বোনেরা, আজকে আমরা পরিত্রাণ পেয়েছি আমাদের যোগ্যতা নয়, এটা ঈশ্বরের প্রকাশ। ঈশ্বর তার নিজ প্রকাশের কার্যাবলী আমাদের জীবনে করেছেন, তিনি ইতিহাসে করেছেন, আর তিনি এখন করছেন ভবিষ্যতের জন্য তার প্রতিজ্ঞার মধ্য দিয়ে। তাই আমরা যদি দেখি যে যিশু হচ্ছে সেই সমস্ত আমাদের জন্য চিহ্ন, কারণ 22-24 বলছে যে ইহুদিরা বা ইহুদিরা ইসরায়েল জাতিরা কি চায়, চিহ্ন চায়, এই চিহ্ন দেখবো আমরা যে সত্যি তুমি ঈশ্বর, অলৌকিক কিছু করো। আর গ্রীকরা চায় জ্ঞানের মধ্য দিয়ে জানবো, আরো জানবো, আরো জানবো, ঈশ্বরের কাছে যাবো, পৌঁছো। বলছে যারা যারা আমরা খ্রিস্টের কথা বলি, খ্রিস্টের প্রচার করি, যে খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, তারা কিন্তু আমরা সমস্ত ভাবে যা জ্ঞান পাই ঈশ্বরের, তার দয়ায় আমরা অর্জন করি না, আমরা প্রাপ্তি পাই, কারণ ঈশ্বরের দয়ার দানের মধ্য দিয়ে। আর তাই বলছি যারা পরজাতি তাদের কাছে এটা মূর্খতা, কারণ জিউদি গ্রিক যারা
যে জাতি থেকে আমরা এসেছি খ্রিস্টের কাছে, আমাদের কাছে খ্রিস্টই হচ্ছে জ্ঞান স্বরূপ এবং পরাক্রম। যিশু যারা চিহ্ন চায়, যিশু বলেছে বাক্যে কি বলেছে, যদি আমরা দেখি ম্যাথুতে 16 অধ্যায়, যে তোমাদের জোনা ছাড়া আর কোনো চিহ্ন দেয়া হবে না, কারণ যিশু তাদের বলে বুঝিয়ে দিয়েছেন অনেক অলৌকিক কাজ আমি করেছি। যখন জন বাপ্তিস্ট শিষ্যরা জিজ্ঞেস করতে গেছিল তুমি কি সেই, যিশু বলেছিল অন্ধরা দেখতে পাচ্ছে, যারা সমস্ত পক্ষঘাত তারা উঠে দাঁড়াচ্ছে, যাদের পায়ের ব্যাধি চলতে পারে না তারা চলছে, মৃত জীবিত হচ্ছে, যাও বলো। এই এত অলৌকিক কাণ্ড করা সত্ত্বেও তারা চিহ্ন চায়, কারণ কারণ এই ইহুদি জাতির মধ্যে অনেকে ছিল যারা সত্যকে মানতে চাইতো না। এ এক ধরনের অন্ধত্ব, গর্বের, মিথ্যা গর্বের এক অন্ধত্ব। আর তাই আমরা দেখি যারা গ্রিক ছিল তারাও কি করত, তারা ঈশ্বরের এই যে ভালোবাসার অনুগ্রহ তা মেনে নিতে পারেনি, তারা বুঝতে পারেনি। আর তাই বলছে যে সমস্তভাবে জিহুদি যারা তার বিঘ্ন পেয়েছে, কি করেছে, বিঘ্ন পেয়েছে, তার মানে কি হয়েছে, কারণ তার যে ধর্মীয় কাজ ছিল, যে ধর্মীয় নিয়ম কানুন মসীহ যে আইন দিয়েছিল, ভবিষ্যতে 10টা আইন থেকে 613 খানা আইনে হয়ে গেছিল, সেগুলো পালন করেও ঈশ্বরের কাছে তারা সম্পূর্ণ পবিত্রতার যোগ্যতা পেতে পারেনি, পাপের প্রায়শ্চিত্ত হিসেবে সেই সার্টিফিকেট পেতে পারেনি যে তুমি অনন্ত জীবন পাবে। আর তাই তাদের কাছে যিশু বাধা স্বরূপ হয়েছিল, তাদের ধর্মবিধি মেনে বাহ্যিক অনেক কিছু করত, কিন্তু যিশু এসে তাদের জীবনে সেই সত্য খুলে দিয়ে বলেছিল অন্ধ অন্ধকে কখনো রাস্তা দেখাতে পারে না, কারণ যিশু হচ্ছেন জীবনের 8:9 বলে আমি জগতের আলো, যে আমাতে থাকে সে কোনোদিন অন্ধকারে থাকে না। আর তাই যিশু আমাদের প্রত্যেককে সেই আলোর দিশায় অন্ধত্ব থেকে মুক্তি দিয়েছেন, কারণ কারণ বলছে এখানে যে পরজাতি যারা আছে তাদের কাছে মূর্খতা, মানে এর মধ্যে কোনো জ্ঞান নেই। কারণ কি, কারণ তারা খ্রিস্টের সম্বন্ধে জানে না, তারা সবসময় আশা করে ঈশ্বর আসবে, শক্তিশালী হবে, সে কিছু দেখাবে, অলৌকিক কিছু, সে অনেক জ্ঞানের ভাণ্ডার দেখাবে, কিন্তু তারা সেগুলো যিশুর মধ্যে দেখেনি, কারণ যিশু বাহ্যিক নয়, যিশু ছিলেন সমস্তভাবে বাক্যের জীবন্ত প্রতিমূর্তি। পৃথিবীতে থেকেও উনি পাপকে স্পর্শ করেননি, পাপ ওনাকে স্পর্শ করতে পারেনি। তাই এই মানুষগুলো গ্রিক জাতির বা অন্য পরজাতি বা ইহুদি জাতির এরা কিছু একটা অংশ যারা, তারা ছিল নিজ ধার্মিকতায় বিশ্বাস ছিল, তাদের মিথ্যা ধার্মিকতা, তাদের মিথ্যা গর্ব, তারা ছল চাতুরী ছিল, তাদের মধ্যে সমস্তভাবে তারা যা চাইতো নিজেদের সন্তুষ্টের জন্য সেভাবেই তাদের জীবনকে চালাতো, ঈশ্বরের সন্তুষ্টি সেখানে ছিল না। আর তাই আজকে যখন আমরা উপাসনা করতে যাই, ভাই বোনেরা বলছে যে যদি আমরা কেউ বিশ্বাস করি যিশু আমাদের পাপের জন্য মৃত্যু হয়েছে, সেই হচ্ছে খ্রিস্ট, কারণ খ্রিস্ট আমাদের আহুত করেছেন, খ্রিস্ট আমাদের ডেকেছেন এই পৃথিবীতে, যাতে আমরা আজকে এখানে এসেছি তার অনুগ্রহ দয়ার প্রদানের মধ্য দিয়ে। ঈশ্বর আমাদের এই কারণে ডাকেননি এখানে, আমরা ধর্ম বিশেষজ্ঞ, আমরা খুব বিশ্বাসী বড়, আমাদের বাহ্যিক আচরণ খুব সৎ, অথবা আমরা বাহ্যিকভাবে দেখতে খুব সুন্দর আচরণের ভক্তি, তাই জন্য নয়, বা নীতিগতভাবে আমরা পারফেক্ট সুন্দর অ্যাবসলিউট না, তার জন্য আমাদের ঈশ্বর ডাকেননি। কারণ ঈশ্বর আমরা কি আছি সেই দেখে ডাকেননি, কি ছিলাম, কি আছি এই অবস্থায়, সেই হিসেবে আজকে আমরা এইখানে দাঁড়িয়েছি গৃহেতে, এই উপাসনার গৃহেতে আজকে আমরা দাঁড়িয়েছি, যে এই অবস্থায় আমাদের ভেতরে যে পাপ রয়েছে, যে যা কিছু রয়েছে সেইটা দেখেই উনি আমাদের গ্রহণ করেন, আমরা আগে কি ছিলাম দেখে, ভালো মন্দ দেখে উনি বিচার করেন না, ওনার বিচার সর্বদা সঠিক হয়। তাই আর তাই বলছে যে এটা হচ্ছে
সেই ঈশ্বরের পরাক্রম, যে পরাক্রম আমাদের কি করে, আমাদের কনভিক্ট করে, অনুশোচিত করে। যখন আমরা যিশুর সত্য শুনি, আমরা ধার্মিকতার সম্বন্ধে জানি না, আমরা হাত পা দিয়ে অনেক কিছু করেছি জীবনে হয়তো বা করার চেষ্টা করি, কিন্তু যখন যিশুর সত্য আমরা শুনি যে তোমরা তোমাদের কাজ দ্বারা না, এফিসিয় 2:8 বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং যিশু খ্রিস্টের অনুগ্রহের মধ্য দিয়ে পরিত্রাণ লাভ করেছ। আর তাই আমরা যারা ঈশ্বরের শক্তিকে এখন গ্রহণ করে উপাসনায় আসছি, এটা হচ্ছে সেই স্বীকারোক্তি আমাদের যে যিশু একমাত্র সত্য, আমাদের সেই স্বীকারোক্তি যে বিশ্বাসের দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি, সেই স্বীকারোক্তি আমাদের পরিত্রাণ এসছে তার অনুগ্রহের মধ্য দিয়ে। সেই সমস্ত শক্তি, যে শক্তি বলে যে ঈশ্বর আমাদের পাপকে ক্ষমা করে দিয়েছেন, সেই শক্তি, যে শক্তি বলে যে সমস্ত যারা জ্ঞানী ধর্মীয়বিদ তাদেরকে ঈশ্বর লজ্জায় ফেলবেন। আমরা জানি যৌনের 3:3 নিকোদিমাস রাতের অন্ধকারে গেছে দেখতে, সমরীয় নারী যার কোনো ব্যাখ্যা ছিল না, জানা ছিল না ধর্মীয় বিধি সম্বন্ধে, তাকে যিশু সেই অনন্ত জল দিয়ে এক নতুন জীবনের প্রত্যাশা দিয়েছেন। আর তাই যিশু যখন বলেছেন যে 25-26 এখানে সাধু পৌল যখন বলেছেন, কেননা ঈশ্বরের যে মূর্খতা তা মনুষ্যের থেকে অনেক অধিক জ্ঞানযুক্ত, ঈশ্বরের যে দুর্বলতা তা মনুষ্যের থেকে অনেক বেশি সবল, কারণ হে ভাতৃগণ, করিন্থীয়দের প্রতি বলছে, এখানে আমাদের প্রতি ধরুন, তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চ পদস্থ অনেক নাই, বলছে যারা ভাবে যিশু কি পরিত্রাণ দেবে, আমরা আমাদের ধর্মীয় বিধি দিয়ে আমরা জানি আমাদের ঈশ্বরকে, বলছে ঈশ্বর তাদের মূর্খ বানাবে, তাদের মূর্খতাকে ঈশ্বর যিশুর ক্রুশ দিয়ে দেখিয়ে দেবে। আর সেই জন্যই আমরা জানি সাধু পৌল তার ফিলিপীয় পত্র বলেছে যে একদিন প্রতিটা হাঁটু, যত বড় জ্ঞানী হোক, সমাজের প্রভাবশালী হোক, বিত্তশালী হোক, ধর্মীয় জ্ঞান সম্পন্ন হোক, যে অবস্থানেই থাকুক সমাজের, তার কাছে নত হতে হবে। আর আজকে আমরা সেই ঈশ্বরের উপাসনা এসেছি, সেই ঈশ্বরের কাছে আজকে আমরা তার পরাক্রম পেয়েছি, যা নিয়ে তার প্রশংসা গৌরব করব আমরা, আমরা সেই আরাধনা করব। আর তাই বলছে যে কোনো মাংস অনুসারে আমরা জ্ঞানময় অনেক নাই, আমাদের বুদ্ধি দিয়ে যা বলে সেই দিয়ে উপাসনা করতে আসেনি, আমাদের অনেক কিছু বড় বড় জায়গা ধনী আমরা বলে এখানে উপাসনা করতে আসিনি, বা আমাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে নয়, সমাজের সম্মান আছে বলে সেই জন্য এখানে উপাসনা আসিনি। আমাদেরকে উনি আহুত করেছেন, উনি আহুত করেছেন তার পুত্র যিশুর মধ্যে দিয়ে। আর তাই আজকে আমরা আমাদের সমস্ত ঈশ্বর যে ধর্মীয় আমাদের জ্ঞান নেই বা কম, সেগুলোকে ঈশ্বর কি করেছেন, ওভারলুক করেছেন সম্পূর্ণ, সেগুলো উনি ছেড়ে দিয়েছেন যে ওগুলো আমি দেখব না, আমি আমার দয়ার মধ্য দিয়ে। আর এই দয়ার আজকে আমাদের এক বড় অংশ ঈশ্বরের এনে দিয়েছে। আর তাই যখন আমরা ঈশ্বরের এই অংশকে দেখি, তখন এই পত্রে বলছে 27, কিন্তু ঈশ্বর জগতস্থ মূর্খ বিষয় সকল, যেখানে জগতের যা কিছু মূর্খের মতো কাণ্ড কারখানা আছে আমাদের মতো, এদেরকে মনোনীত করলেন যেন জ্ঞানবানদের লজ্জা দেন, আর দুর্বল বিষয় সকল মনোনীত করলেন যেন শক্তিমন্ত বিষয়ের লজ্জা দেন। তার মানে, তার অর্থ দিচ্ছে এখানে যে ঈশ্বর আপনাকে আমাকে, যারা সহজ সরলভাবে যিশুর সত্যকে গ্রহণ করেছি, যে পাপীদের জন্য এই ধরণীতে 2000 বছর আগে যিশু ধরিত্রীতে এসেছিলেন এবং ক্রুশে দাঁড়িয়েছিলেন, জীবনকে বলিকৃত করেছেন, রক্তাক্ত হয়েছেন, কবরে গেছেন, 3 দিন পর উত্থিত হয়েছেন এবং সেই স্বর্গকে আরোহণ করেছেন, যে এই তার যে প্রক্রিয়া মানব জাতির প্রায়শ্চিত্তের জন্য, অনন্ত জীবনের যে প্রতিশ্রুতি, সেই যে বিশ্বাস করে তার অনুগ্রহের মধ্য দিয়ে পেয়েছি। তাই আমরা আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের সমাজের প্রতিপত্তি মান যশ সব তার কাছে অর্পণ করেছি, যে প্রভু খ্রিস্ট, তুমি যে উচ্চতায়, সেই উচ্চতা থেকে তুমি নেমে আমাদের মাঝে এসেছিলে নিজেকে সেবা করার জন্য, সেই নিম্ন জায়গায় নিজেকে অবস্থান করেছিলে।
তাই আমাদের সেই হৃদয় কনভিকশন বা অনুশোচিত আমরা আমরা বুঝেছি তোমার জীবনতে দেখে তুমি হচ্ছে আমাদের জীবনের আয়না, যার পবিত্রতার সামনে আমরা আমরা জেনেছি আমরা কতটা পাপ করেছি, পাপই আমাদের দগ্ধ হয়েছে আমাদের হৃদয়, আর সেই জন্য আমাদের জ্ঞান বুদ্ধি সবকিছু তোমার তলায় এক করে দিয়েছি প্রভু। আর তাই যারা অহংবোধে চলে, যিশুকে সত্য স্বীকার করে না, তখনকার দিনে ছিল যারা, এখনো যারা রয়েছে, তাদের ঈশ্বর লজ্জায় ফেলেন। কিন্তু আমাদের বলে রোমিও 10:11, তো যারা তাকে বিশ্বাস করে তারা লজ্জিত হয় না। আমরা কিছুদিন আগে গীত সংহিতায় পড়েছি 56-তে, যে তিনি দীপ্যমান হইলেন, আমাদের ওপর দৃষ্টিপাত করলেন, যারা তাকে বিশ্বাস করে তাদের কখনো উনি বিবর্ণ হতে দেন না। হ্যালেলুইয়া। আর আজকে আমরা দাঁড়িয়েছি সেই ঔজ্জ্বল্য নিয়ে, যার আলো উৎস আমাদের জীবনের যিশু খ্রিস্ট। আর তাই এখানে বলছেন যে কেউ ঈশ্বরের সামনে কি না করতে পারে, জগতে যাহা যাহা নীচ আছে, যাহা যাহা তুচ্ছ আছে, 28-29 বলছে, সেই সকল ঈশ্বর মনোনীত করলেন। যাহা যাহা নীচ আছে, যাদের সমাজে কেউ মূল্য দেয় না, যাদের অর্থের কোনো দাম নেই সমাজের, যার অর্থের জোর নেই, যাদের শিক্ষাগত যোগ্যতা নেই, যে লেখাপড়াও জানে না, সমাজের কাছে মূল্য, ফ্যামিলির কাছে ভ্যালু নেই, কোনো মূল্যহীন, কিন্তু ঈশ্বরের যিশুর কাছে তার মূল্য অনেক অধিক। আর ঈশ্বর এখানে বলছেন আমি তাদেরকে মনোনীত করেছি, আজকে যারা ঈশ্বরকে বসেছি আমরা উপাসনার জন্য, যারা আছি এই মুহূর্তে, আমাদের না সমাজের প্রতিপত্তি, না অর্থের প্রতিপত্তি, না যশের প্রতিপত্তি, আমাদের আছে খ্রিস্টের মহা পরাক্রমের পরিত্রাণের প্রতিপত্তি। আর তাই বলছেন যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, তাদের করেননি, যারা নিজেদের জ্ঞানী ভাবেন, যারা ভাবেন তাদের মিথ্যে ধর্মবিধির মধ্য দিয়ে তারা সম্পূর্ণ ঈশ্বরের সাথে এক সম্পূর্ণ নতুন জীবন করতে পারেন, ঈশ্বর তাদের বাতিল করে দিয়েছেন। আর তাই আমাদের এক নতুন জীবন দিয়েছেন, তার জীবনের সূত্র হচ্ছেন খ্রিস্ট, আর খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর সমস্ত অনুগ্রহ, উচ্চে পড়া অনুগ্রহের ওপর অনুগ্রহ ঢেলে দিয়েছেন। আর তাই বলছে কোন মানুষ যেন ঈশ্বরের সামনে কি না করে, লাগা, তার মানে গর্ব না করে, যে ঈশ্বর আমি এই করেছি তাই আজকে আমি উপাসনা করছি, আমি তোমার সামনে অনেক বড় ধার্মিক, কেউ যেন কোনো মনুষ্য যেন না করে। কারণ আমরা জানি মানুষ সমস্তভাবে সে ধার্মিকতা অর্জন করতে পারে না, নিজেকে পাপ থেকে বাঁচাতে পারে না, পাপের পরিত্রাণ পারতেন পারে না। আর তাই বলেছে কেউ যেন তার ধর্মীয় কাজ নিয়ে গর্ব না করে। আর 30-30 বলছে, কিন্তু তা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো। এবার আসছে আমরা যে বিষয় শুরু করেছি আজকে উপাসনার আগে, যে তা হইতে যিশু যে ক্রুশে কাজ করেছে, যা অন্যদের কাছে মূর্খতা, অন্যরা শুনতে চায় না, অন্যরা গ্রহণ করতে চায় না, তাদের সমাজের নাম আছে, প্রতিপত্তি আছে, বিত্তশালী আছে, তাদের পয়সা আছে, কিন্তু তাদের জীবনে যিশুর পরিত্রাণ নেই, ঈশ্বরের কাছে তারা মূর্খতায় পরিণত হয়েছে। কিন্তু আমাদেরকে ঈশ্বর তার পরাক্রম দিয়ে, সত্য দিয়ে, তার সন্তান যিশুর মধ্য দিয়ে তার কাছে সমস্ত ফিরিয়ে এনেছেন সন্তান রূপে। আর তাই বলছে যারা তোমরা খ্রিস্ট যিশুতে আছো, তাদের জন্য খ্রিস্ট কি হয়েছেন, জ্ঞান। এই জ্ঞান কি দেয়? এই জ্ঞান জানায় যে যিশুই সেই সত্য, যিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, আমরা অনুশোচনা করে ক্ষমা চাইলে তার কাছে সে আমাদের পাপ থেকে প্রায়শ্চিত্তের মুক্তি দিয়েছেন এবং অনন্ত জীবন আমরা লাভ করেছি। শুধু সেখানেই শেষ নয়, আমাদের মৃত্যুর পর তার দ্বিতীয় আগমনে আমাদের কবর থেকে উনি উত্তীর্ণ করবেন। হ্যালেলুইয়া। কত মহাপ্রত্যাশা নিয়ে আজকে আমরা উপাসনায় ঢুকছি। উনি শুধু আমাদের জ্ঞান নয়, উনি আমাদের ধার্মিকতা। আমরা যদি দেখি 2 কর 5:21 বলছে উনি পাপ করেননি, কিন্তু পাপ হলেন আমাদের জন্য, আমাদের জন্য। তাই আমরা তাকে, যারা বিশ্বাস করেছি আব্রাহামের মতো, বলেছি আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিকতা পেয়েছি, এফিসিয় 2:8 আমরা পড়েছি অলরেডি। আর তৃতীয় হচ্ছে যিশুর পবিত্রতা পেয়েছি, যে পবিত্রতা আমাদের এই পৃথিবীতে এই জীবনের মধ্যেও পৃথকীকরণ করে রেখেছেন। আজকে এইখানে আমরা প্রভুর যখন উপাসনা করতে এসেছি, পৃথিবীর সবাই এখানে আসতে পারেনি, কারণ আমরা আহত হয়েছি,
আমাদের মূর্খতাকে ঈশ্বর তার জ্ঞানের প্রজ্ঞার মধ্য দিয়ে তার পরাক্রম দেখিয়েছে, যাতে আমরা আমাদের মূর্খতার মধ্যে তার সত্যকে গ্রহণ করতে পারি, বুঝতে পারি। আর তাই তারা আজকে লজ্জিত, যারা ঈশ্বরের সত্যকে তাদের ধার্মিকতার অহংকার, তাদের জ্ঞানের গর্ব মধ্য দিয়ে উপাসনায় আসতে চায়। তাই আমাদের যা কিছু আছে ঈশ্বরের কাছে, খ্রিস্টের কাছে আমরা ছেড়ে দেব, তার পবিত্রতার কাছে আজকে আমরা আমাদের জীবনকে অর্পণ করব, কারণ উনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। তাই লেখা আছে যে ব্যক্তি, যে কেউ ব্যক্তি পৃথিবীর যে গর্ব করে সে প্রভুতে গর্ব করুক। তার মানে কি গর্ব? যদি যে অর্থে এখানে প্রথমে ব্যবহার হয়েছে 29 পদে আমরা দেখেছি, সেই গর্ব কিন্তু সমস্ত পাপের কথা বলে, ঠিক আছে? কিন্তু পৌল এখানে সমস্ত পজিটিভ ভাবে বা ধনাত্মক হিসেবে, ভালো ব্যবহার হিসেবে এই গর্বের কথাটা ব্যবহার করেছেন, যে যদি সত্যি গর্ব করতে হয় আমার ধনী ধন নয়, আমার সন্তান নয়, আমার বাড়ি ঘর প্রতিপত্তি শিক্ষাগত যোগ্যতা বুদ্ধি সমাজের প্রতিপত্তি নিয়ে নয়, আমি করব আমার প্রভুকে নিয়ে। কারণ ঈশ্বর কি বলেছেন? ঈশ্বর বলেছেন যে তোমার হৃদয় সেখানে থাকবে যেখানে তোমার সম্পত্তি, তোমার সম্পত্তি আসল স্বর্গে। আর ইসু হচ্ছে আমাদের সেই শ্রেষ্ঠ সম্পদ, যার অনুগ্রহের মধ্য দিয়ে ভাই বোনেরা আজকে আমরা তার গৌরব করব। তার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা তার কাছে এসেছি, পিতার কাছে, যেখানে আমরা দাঁড়িয়ে নত হব, কারণ আমরা কোনো রকম ভাবে ভালো কাজ করে এখানে আসিনি, কোনো জ্ঞানীবান হয়ে নয়। তাই আমরা প্রভুতে আজকে গৌরব করব, প্রভুতে আজকে গর্ব করব আত্মিকভাবে, যাতে আমাদের প্রভুর কৃতিত্ব আমাদের জীবনে যে আছে তা যেন সুকণ্ঠে আমরা পবিত্র আরাধনায় তাকে সম্পূর্ণ সুস্থ এবং শান্তির মধ্য দিয়ে গৌরব দিতে পারি। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে। আসুন আমরা প্রার্থনার মধ্যে